وذكر فإن الذكرى تنفع المؤمنين. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আপনি উপদেশের বাণীগুলো মানুষকে শোনান, আপনার উপদেশের কথা শুনলে ইমানদারের ফায়দা হয়, ইমানদারের উপকার আসবে। যার সিলসিলা এবং ধারাবাহিকতা গোটা বিশ্বময়, ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিস, তারা ইলমের উত্তরাধিকার, তারা কোরআন এবং সুন্নার বাণীগুলো দেশ দেশান্তরে পৌঁছে দিচ্ছেন এবং তাদের বয়ানের মাধ্যমে অসংখ্য গুনাহগাররা তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিলের এই ধারাবাহিকতাগুলোকে কবুল করেন। আমার হাতে সময় খুবই কম, আমি এখানে প্রোগ্রাম রেখেছি ট্রানজিট প্রোগ্রাম, গোপালপুরে মাহফিল রয়েছে, আতরবাড়িতে যাওয়ার পথে কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করে বাদিশা ঘণ্টাখানেক সময় আমার কাছ থেকে তারা জোর করেই এক পর্যায়ে আবদার করে চেয়ে নিয়েছেন। তাদের আবেদনকে মঞ্জুর করেই যাওয়ার পথে আমি আপনাদের এখানে এসেছি। আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে প্রধান বক্তা কেন সবার আগে বয়ানে বসেছে, এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার থাকা দরকার, কারণ আপনার কাছে কিছুক্ষণ পরেই মনে হবে যে মাত্র বয়ানটা শুরু হলো, হুজুর বয়ান ছেড়ে দিয়ে চলে গেলেন। এই জন্য প্রশ্নের জবাবটা আগেই দিয়ে দিলাম যে আমার মূলত অন্য জায়গায় প্রোগ্রাম দেওয়া আছে, এক বছর আগে প্রোগ্রাম শিডিউল করা, আর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে 15-20 দিনের আগে, হঠাৎ করে প্রোগ্রামটা সাজানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতক্ষণ কথাবার্তা বলবো ইলমি এবং আমলি কথা বলার তৌফিক দান করেন, যে কথা বলে জাতির ফায়দা হবে, উম্মার ফায়দা হবে, নিজের ফায়দা হবে, এই ধরনের কথা আল্লাহ পাক আমাদের জবান থেকে বের করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে বলুন আমিন। আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যুব সমাজ, খেলাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মধ্যে যে উন্মাদনা চলছে, যে পাগলামি চলছে, যে মাতলামি চলছে, সবচেয়ে বেশি উন্মাদনা চলছে বাংলাদেশে। যে দেশের খেলা যারা নিজেরা খেলছে তারাও এতটা উন্মাদ হয়নি যতটা উন্মাদ হয়েছে বাংলাদেশের মুসলমানরা। চার দূর আমরা দেখতে পাচ্ছি জমি বিক্রি করে ভিনদেশীদের পতাকা টানানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এমনকি যেই তাহাজ্জুদের সময় আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন ক্ষমা করার জন্য, সেই তাহাজ্জুদের সময় যুব সমাজ জেগে থেকে নিজেরা জাগে, সাথে বন্ধু বান্ধবদেরকে জাগিয়ে রাখে, চিৎকার করে বলছে গোল, কিন্তু বান্দা একটি বার চিন্তা করে না। এটা হচ্ছে সেই সময় যে সময় আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসেন। বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়নি, এমন একটি ক্লান্তি লগ্ন চলছে মুসলমানের, যার দরুন গোটা বাংলাদেশের প্রতিটা মাহফিলের মধ্যে এর মারাত্মক একটা সাইড এফেক্ট পড়েছে। মাহফিলগুলা হচ্ছে বয়ানের সময়, খেলার সময়, অনেক যুবকরা খেলা না থাকলে বয়ান শুনত, এমনকি বিভিন্ন মাহফিল কর্তৃপক্ষের কাছে আবেদন করছে। কয়েকদিন আগে নরসিংদীতে গেলাম, সেখানে যুবকরা আবেদন করেছে যে 9টা থেকে খেলা শুরু হবে, প্রধান বক্তাকে যদি 10:30টায় উঠান তাহলে আমাদের খেলাটাও থাকলো, ওয়াশটাও থাকলো। দেখেছেন, আমার এই ঘটনা পরে আমার একটা ঘটনা মনে পড়েছে, অনেকদিন আগের কথা, সম্ভবত 2004 সালে। আমি তখন পড়াশোনা করছি ঢাকাতে, ভূতের গুলি জামে মসজিদে রমজান মাসে খতমে তারাবির নামাজ পড়াচ্ছি। তো তারাবির নামাজের ইমামতি যখন আমি করতাম, তখন ওই এলাকার মধ্যে একটা সুনাম সুখ্যাতি ছিল, অসংখ্য লোকেরা সেখানে ভিড় জমিয়ে নামাজ আদায় করতে আসত। একটা ইয়াং ছেলে কোরআন শোনার খুব আসে, আমি যখন মসজিদে বসে বসে কোরআন করতাম, ও ছেলে মোটামুটি জোহরের পর থেকে আসর পর্যন্ত, কখনো আসর থেকে মাগরিব পর্যন্ত বসে বসে আমার কোরআন তেলাওয়াত শুনত। একদিন আমাকে এসে বলছে, ছেলেটা, হুজুর আজকে তারাবির নামাজটা একটু তাড়াতাড়ি পড়ানো যায় না? আমি বললাম, ভাই কি জন্য? তিনি বললেন যে 9টার পরে খুব সুন্দর একটা নাটক আছে, যে তাড়াতাড়ি যদি তারাবির নামাজটা শেষ করা যায় তাহলে নাটকের মধ্যে অংশগ্রহণ করতে পারবো। তো আমার আজকালকে যুব সমাজের দিকে অবস্থা দেখে তাই মনে হচ্ছে, তারাও এই আবদার করে বসে আছে যে ওয়াশটা একটু পরে হলে আমাদের জন্য সুবিধা হতো, খেলাটা দেখাটা শেষ হয়ে যেত। একদিক থেকে খেলা দেখছে, শয়তানকে খুশি করছে, আবার আল্লাহ যেন নারাজ না হয় এজন্য ওয়াজও শুনতেছে। এই দ্বিমুখী নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুব সমাজের
প্রত্যেকটা সদস্যকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হওয়ার কথা এইজন্য বললাম যা আমাদের এই সমাজের বর্তমানের সমাজের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু ইসলামের সৈনিক দরকার, বীর সিবা হাসালার দরকার। গোটা সমাজের মধ্যে মুনাফিক দিয়ে সমাজ ভরে গিয়েছেন, ইসলামের কথা বলার লোকের বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মসজিদের মিম্বারগুলো মাজলুম হয়েছে, ওলামায়ে কিরাম মাজলুম হয়েছে। ওলামায়ে কিরাম হক কথা মিম্বার থেকে বলতে পারেন না, বলতে দেওয়া হয় না। বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির দায়িত্বশীলরা বেনামাজি, সভাপতি সেক্রেটারি অনেক জায়গায় সুদের ব্যবসার সাথে প্রকাশ্য জড়িত। চিল্লাই বলে ঠিক কিনা? অধিকাংশ মসজিদের দায়িত্বশীলরা নামাজি পড়ে না, কিন্তু তারা মসজিদের সভাপতি হয়ে বসে আছে। এমন বাস্তবতা সমাজে আছে না? নাই। যার দরুন সমাজে ইসলামের সঠিক প্রচার এবং প্রসারটা আপনি দেখুন একটি জরিপের মধ্যে এসেছে। শুধুমাত্র সরকারি এক হিসাব বটে, বাংলাদেশে 4 লাখের উপর জুমার মসজিদ আছে। 4 লাখের উপর যদি জুমার মসজিদ থাকে, 4 লক্ষ খতিব, চিন্তা করেন। প্রচার মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেল আর কয় হাজার আছে, কয়শো আছে। এই হাজারো টেলিভিশন চ্যানেল যা করতে না পারবে, বাংলাদেশের প্রত্যেকটা মিম্বার থেকে কোরআনের হক কথা যদি প্রচার হয়, মিডিয়ার চাইতে সবচেয়ে ধারালো মিডিয়া হচ্ছে জুমার নামাজের খুতবা। যদি বলেন ঠিক কিনা? সারা সপ্তাহ নামাজ নাও পড়ে এমন ব্যক্তিও জুমার নামাজটা পড়তে আসে, কি এর কোন অনুমোদন আছে নাকি? অনেকে জুমার নামাজটা এমনি পড়তে আসে না, বউয়ের ধাক্কায় যায়। বউ বলে কি ঘটনা, কি সারা সপ্তাহ ধরে নামাজ পড়ো না, আজকে শুক্রবার, পাশের বাড়ির আব্দুল করিম সব চলে গেল রিক্সা চালায়, আর তুমি এখনো বিছানায় শুয়ে আছো, তুমি কি কাফির হয়ে মরবা নাকি? তখন বউয়ের ধাক্কায় ঠেলায় উনি গেছে মসজিদে। মসজিদে গিয়েই উঠানে দেখে একটু ময়লা পড়ে আছে, মেজাজ কত গরম। ওই যে বউয়ের গুতানি খেয়ে আসছে, উনি সেই রাগটা ঝালতেছে এখন মসজিদের খাদেম সাহেবের উপরে এসে, মুয়াজ্জিন সাহেবের কাছে এসে এসে বললো, এই মুয়াজ্জিন সাহেব, মসজিদের বারান্দার মধ্যে ময়লা কেন? উনি কিন্তু সারা বছর নামাজে আসে না, ওই সপ্তাহে একদিন গেছে, তার গরমে মুয়াজ্জিন সাহেব মনে মনে চিন্তা করে, তোর মতো মুসল্লি না আসলেই ভালো। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাই, আল্লাহর ঘরের খিদমত যারা করবেন তাদের মধ্যে বেশ কিছু গুণ থাকার দরকার, যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে উল্লেখ করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. নিশ্চয় আমি আল্লাহর ঘর মসজিদ সমূহ নেতৃত্ব দেবে, আবাদ করবে তারা যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে। গুণগুলো এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর যারা ঈমান আনে, ও আকামাস সালাতা যারা নামাজ কায়েম করে, ও আতাজ যাকাতা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কাউকে যারা ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এই সমস্ত মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু ভালো করে কথা লক্ষ্য করেন, আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করার জন্য আল্লাহ শর্ত আরোপ করে দিলেন, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, পরকালের উপরে নিজেরা নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকা যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থেকে গাইরুল্লাহর ভয় থাকে, মানুষের ভয় থাকে, তাহলে সেই ব্যক্তি মসজিদের নেতৃত্ব দিতে পারবে না। মসজিদ নেতৃত্ব দেওয়ার তার কোনো হক থাকে না, অধিকার থাকে না। তার কারণটা শোনেন, ইমাম সাহেব হক কথা বলবে,
কারণ ইমামের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে সভাপতি সেক্রেটারি ঘুষখোর মিথ্যাবাজি লম্পট হওয়ার কারণে ইমাম সাহেবকে বলবে হুজুর দেশের অবস্থা ভালো না সব কথা বলা যাবে না কথা বলে না ঠিক কি না অথচ তার মনে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় যদি মনের মধ্যে না থাকতো তাহলে সে নির্বিঘ্নে নিশ্চিন্তে ইমানের সাথে বলতো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন আমার রাসূল যা বলেছেন যা করতে বলেছেন সেটা আপনি প্রচার করুন যে কাজ থেকে বারণ করেছে আপনি উম্মাহকে সেই কাজ থেকে সতর্ক করুন এতে কার গায়ে লাগলো কার কলিজায় লাগলো এটা দেখার কোনো সময় নেই কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বলেছি বর্তমান সমাজে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু ইমামদার দরকার যিনি সারা জীবন সম্মুখ পানে লড়াই করেছেন শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য চেষ্টা করেছেন আল্লাহ পাক তাকে শহীদ না বানিয়ে সব জিহাদের ময়দানে তাকে গাজীর মর্যাদা দিয়ে জীবন ফিরিয়ে বাড়িতে বা সালামত পৌঁছে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আল্লাহর হাবিব দিয়েছিলেন সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সায়াহ্নে এসে বিছানায় শুয়ে শুয়ে প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী ও আমার বিবি দেখো তো আমার পায়ে পাড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত পায়ের তালু থেকে শুরু করে আমার মাথা পর্যন্ত কোনো একটা অঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই আমার যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন দুইটা চিহ্ন আল্লাহর কাছে খুব দামি অনেক মর্যাদা দুটা চিহ্নের কিয়ামতের মাঠে ওই দুইটা চিহ্নের মাধ্যমে অনেক বান্দা আল্লাহ জান্নাত দিয়ে দিবেন একটা চিহ্নের নাম হচ্ছে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন খতর চিহ্ন আরেকটা হচ্ছে নামাজ পড়তে গিয়া বান্দার চেহারাতে কপালেতে অঙ্গ প্রত্যঙ্গে যেখানে দাগ হয়েছে সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ সিজদা দিতে দিতে অনেক বান্দাদের কপাল কালো হয়ে যায় ওই চিহ্ন আল্লাহর কাছে বড় দামি চিহ্ন হযরত সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন দেখো আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত কোন একটা জায়গা কি এমন জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই স্ত্রী পুরা বডি চেক করে বললেন প্রাণের স্বামী আমার আপনার দেহের একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই খালিদ বিন ওয়ালিদ বললেন সালাম যেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতাম প্রত্যেকটা জিহাদে শুধুমাত্র আল্লাহর পথে জীবন উৎসর্গ করার জন্য যেখানে অনেক বেশি মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে তলোয়ার নিয়ে সেখানে ঢুকে যেতাম আর আল্লাহর কাছে মনে মনে তামান্না করতাম আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হিসেবে কবুল করো কারণ শহীদদের অনেক মর্যাদা শহীদদেরকে কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না বিনা হিসেবে আল্লাহ পাক শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহর নবী এই জন্য নিজেও শাহাদাতের তামান্না করতেন হুজুর বলেন আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই আবার জিন্দা হই আবার শহীদ হয়ে যাই আবার জিন্দা হই আবার শহীদ হয়ে যাই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন আল্লাহুম্মা রযুগুনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযুগুনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহ তোমার পথে আমাকে শহীদ হিসেবে কবুল করো এবং আমার মৃত্যুটা তোমার হাবিবের দেশ মদিনায় দান করো জোরে করে সুবহানাল্লাহ আমার ভাইরা শহীদদের অনেক মর্যাদা শহীদরা মরে না দুনিয়া থেকে তাদের ইন্তেকাল হয়ে যায় স্বাভাবিক মানুষ যেভাবে মারা যায় শহীদরা সেইভাবে মারা যায় না সাকারাতুল মাউত মৃত্যু যন্ত্রণা সকলের আছে কিন্তু আল্লাহর হাবিব বলেন শহীদদের মৃত্যু সময় তাদের কোনো যন্ত্রণা হয় না পিঁপড়ার কাটার চাইতে কম যন্ত্রণা অনুভব করেন শহীদরা তার শাহাদাতের সময় আল্লাহু আকবার বলেন
একটা ঘটনা বললে আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন। বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা সকলে জানেন, কারণ এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই সাহাবী হজের ব্যাপারে সবচাইতে বেশি হাদিস জাহাব থেকে বর্ণিত হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। শত বর্ষ বয়সী তিনি, এক শতের উপরে বয়স ছিল তার। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হযরত জাবির জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহর হাবিবের এই সাহাবী জীবদ্দশায় তিনি 18টা জিহাদে অংশগ্রহণ করেছেন, বদর প্রান্ত সহ শুধুমাত্র উহুদে শামিল হতে পারেন নাই। তার কারণ তার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম জাবিরকে ডেকে বলেছে, জাবির তোমার 9টা বোন আছে, আমার 9টা মেয়ে আছে, আমি জিহাদে চলে যাচ্ছি, তুমিও যদি জিহাদে যাও, উভয়কে যদি আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন, তাহলে এই বাচ্চাদের দেখভাল করার কেউ থাকবে না, তোমার বোনদের দায়িত্ব পালন করার জন্য তুমি মদিনায় থেকে যাও, আমি আল্লাহর রাস্তায় চলে যাই, আল্লাহ যদি আমাকে শাহাদাত দান করেন, জীবন আমার ধন্য হবে, আর তুমি তোমার বোনদের জিম্মাদার হয়ে যাবে। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন, সেখানে কুফফারদের সাথে লড়াই করে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পরে জিহাদের কার্যক্রম সমস্ত শেষ হয়ে গেলে নবীজি 70 জন সাহাবিকে, তারা যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে কবরের মধ্যে মাদফুন করলেন। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শহীদ হয়েছে। জাবিরের মনে কষ্ট, চোখের মধ্যে পানি, কারণ হাজার হলেও বাবার প্রতি সন্তানের মহাব্বত আছে না নাই, বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে। আল্লাহর হাবিব জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, জাবির তুমি কি জানো তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে, তুমি জানো এটা? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর সাথে আমার বাবার কি কথোপকথন হয়েছে আল্লাহ ও রাসূলুল্লাহ আলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, জাবির শোনো, তোমার পিতা শহীদ হওয়ার পর যখন তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেল, আল্লাহ পাক তোমার বাবাকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুল্লাহ তোমার শাহাদাতে আমি বড় খুশি, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহর কাছে তামান্না করে বসলেন, রব্বুল আমিন চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো, চাওয়ার যেহেতু তুমি আমাকে সুযোগ দিয়েছো, তেমন কিচ্ছু চাই না, আমি আরেকটা বার দুনিয়াতে যেতে চাই। শহীদদের যে এত মর্যাদা তা তো জানা ছিল না, আর একটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, যাতে করে কুফফারদের সাথে লড়াই করে এই জীবনটা তোমার পথে আরেকটা বার বিলিয়ে দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আমিন তখন বললেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহর অমোঘ বিধান হলো শাহাদাতের মাধ্যমে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কোনো ব্যক্তি যদি আমার কাছে একবার ফিরে আসে, তাকে আর দুনিয়াতে ব্যাক করে পাঠিয়ে দেব না, অন্য কিছু চাওয়ার থাকলে তুমি আমার কাছে চাইতে পারো। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ আল্লাহকে বললেন, রব্বুল আমিন দুনিয়াতে যেহেতু তুমি আমাদেরকে আর পাঠাবে না, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে জানিয়ে দাও আমাদেরকে তুমি কত মর্যাদায় অধিষ্ঠিত করেছ। তার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ 2টা আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন।
فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. الله قد বললেন আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা মৃত্যুবরণ করেছে এমনটা তোমরা ধারণাও করো না. জোরে বলুন আল্লাহু আকবার. লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা. আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে আমি আল্লাহর কাছে ব্যাক করে ফিরে এসেছে লা তাহসাবান্না কশিন কালেও তোমরা ধারণাও করো না আমওয়াতা যে ওরা মরে গিয়েছে. বাল আহইয়াউ বরং শহীদরা জীবিত. ইন্দা রব্বিহিম ইউরজাকুন তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। আল্লাহু আকবার বলেন অন্য একটা হাদিসের মধ্যে এসেছে শহীদদের রূহকে আল্লাহ তাআলা পাখির মধ্যে ঢুকাই দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেয় আর তারা জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকে শহীদ হওয়ার পর থেকে। সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাকের পরে বলেন ফারিহিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি. আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত নিয়ে তারা বড় খুশি আছে. ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন. জোরে বলেন আল্লাহু আকবার. আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত নিয়ে তারা বড় খুশি. সুসংবাদ দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই এই কথা বলে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো দুঃখ নাই. জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন। আমার ভাইরা আমার সামনে যারা বসে আছেন মাশাআল্লাহ আমরা যারা এখানে বসে আছি মনে করুন তো আমরা যতই চেষ্টা করি না কেন আমরা কি ইচ্ছা করেও আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন যতটুকু হায়াত তার থেকে এক চুল অ্যাডভান্স হওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন মাইকেল জ্যাকসনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। 150 বছর হায়াত পাওয়ার সুবাদে হায়াত পাওয়ার টার্গেট নিয়ে নিজের জীবনকে পরিচালনা করেছেন। খাবার খাবার সময় ল্যাবে টেস্ট করে খাবার খেতেন কারো সাথে গ্লাভস ছাড়া সরাসরি মুসাফা করতেন না। যার তার সাথে মুসাফা করতেন না ভাইরাসে শরীর ক্ষতি করতে পারে। খাবার খাবার সময় ল্যাবে টেস্ট করে খাবার খাওয়ানো হতো যাতে করে এই খাবার দেহের চর্বি সৃষ্টি না করে হাড় লাংস নষ্ট না করে। এমনকি কোনো কারণে যদি দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায় ড্যামেজ হয়ে যায় যেমন কিডনি বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোক সেট করা ছিল যাতে করে তাকে বাল্ব ট্রান্সফার করা যায় কিডনি ট্রান্সফার করা যায় রিকভারি করা যায়। এভাবে প্রস্তুতিমূলকভাবে জীবন পরিচালনা করতে গিয়ে তিনি কি লম্বা সময় বাঁচতে পেরেছিলেন? 60-এর দশকেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এ কথা পৃথিবীবাসীকে আরেকবার জানিয়ে দেওয়া হলো ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন চলে আসবে এক সেকেন্ড অ্যাডভান্স করা হবে না একটু পিছিয়েও দেওয়া হবে না। বাংলাদেশের অনেক নাম করা শিল্পপতি নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনা গ্রুপের মালিক যমুনা ফিউচার পার্কে আপনারা যারা গিয়েছেন দেখেছেন এই উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ ঝলমলে এত বড় একটা মার্কেট এত বড় কমপ্লেক্স শপিং কমপ্লেক্স তিনি অনেক 7-স্টার মানের 5-স্টার হোটেল বানাবার জন্য কাজও শুরু করেছিলেন। করোনাকালীন সময় দুনিয়া থেকে চলে গেলেন। 50,000 এমপ্লয়ার তার নেতৃত্বে কাজ করেছে। আল্লাহ পাক তাকে মাফ করে তাকে জান্নাত দান করে। যদি কোন আমিন যদি অর্থের বিনিময়ে মানুষ বেঁচে থাকতে পারত এই ধরনের ধন কুবের মালিক যারা তারা দুনিয়া থেকে কেউ চলে যেতেন না ঠিক কিনা বলেন? এর মানে
এটা হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা আমাকে আপনাকে সকলকে দুনিয়া থেকে বিদায় হতেই হবে এই সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কারো আছে আর চিল্লায় বলুন না আছে মানে মরতে আমাকে হবেই কেমনে মরব মাজরাইল তো জান কবজ করে নিয়ে যাবে কিন্তু আপনি আজরাইলকে গালি দিবেন না আপনি গালি দিবেন জ্বরকে কলেরাকে ডায়াবেটিসকে ড্রাইভারকে রোড অ্যাক্সিডেন্টকে নানান হাবিজাবি করে মানুষ দুনিয়া থেকে চলে যাবে কিন্তু সকল মৃত্যুর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যুর নাম হচ্ছে শাহাদাতের মৃত্যু আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে সবচেয়ে বড় সম্মান সুতরাং আমরা তো এখন আর কুফফারদের সাথে লড়াই করে শহীদ হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের নাই সুযোগ আমাদের নাই কিন্তু মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের অন্তরে তামান্না থাকতে হবে যদি আল্লাহর জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমার মরতে হয় এবং মরতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছে চিল্লা বলেন কথা ঠিক কি না এই তামান্না নিয়ে যদি জোয়ারে আক্রান্ত হয়েও কেউ মরে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন আমার যুবক ভাইরা সমতে তাদের কোনো হিসাব হবে না আল্লাহর নবী শহীদদের কথা বলতে গিয়া যখন বললেন শহীদদের কোনো হিসাব হবে না পরক্ষণে আবার সাহাবীদেরকে ডাকলেন সাহাবীরা একটু কাছে আসো আরেকটা কথা যোগ করে নাও তবে হ্যাঁ পৃথিবীর কোন শহীদ যদি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে দিয়ে থাকে তাহলে কিয়ামতের মাঠে শহীদদের কাছ থেকেও তার বদলা নেওয়া হবে কত কঠিন কথা এটা কত মারাত্মক হুঁশিয়ারি এটা যে শহীদদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতে যাবে বলে কোরআন হাদিস যারা স্বীকৃত রয়েছে সেই শহীদও যদি দুনিয়াতে বান্দার হক নষ্ট করে তার কাছ থেকেও বদলা নেওয়া হবে হাশরের মাঠে এই জন্য আমরা এখানে যারা বসে আছি আল্লাহর হকের ক্ষেত্রে আমরা 100% সতর্ক থাকার সাথে সাথে বান্দার হকের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে আমাদের কারো মাধ্যমে যেন বান্দার হক নষ্ট না হয় এই কথাটা কি মনে থাকবে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই ব্যাপারে খুব গাফিল এবং উদাসীন মসজিদে নামাজ পড়ে কিন্তু ব্যক্তি সুদের ব্যবসা করে বান্দাকে ঠকাচ্ছে নামাজও পড়ে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যদি শুধু শুনে যে তেলের দাম আগামী মাসে বাড়তে পারে এই এতটুকু নামাজ কানে গিয়েছে গোটা খাটের নিচ আপনার তেল দিয়ে ভরে ফেলেছে কথা বলেন না এমন লোক নাই বাংলাদেশে যদি বলুন না নাই আহারে মানুষ কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে মানুষের জন্য ও খেতে পারবে কতটুকু বাঁচতে পারবে কতটুকু সময় মাটি খুঁড়ে চালের বস্তা ঢুকিয়েছে মাটি খুঁড়ে তেল ঢুকিয়েছে আরে মানুষের যে কত লোভ কত লালসা এই মানুষের রয়েছে আল্লাহ তুমি এই লোভ লালসা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো আমিন বান্দার হক নষ্ট করা যাবে না ছোট করে বলে দেই আমাদের দেশে অনেক বাবা মা সন্তানদের মধ্যে বৈষম্য তৈরি করে নিজের ছেলে মেয়েদের মধ্যে বিশেষ করে জায়গা জমির বণ্টনের ক্ষেত্রে বাবা মা অনেক জুলুম করে অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে ঠকাই দেওয়া হয় বিশেষ করে বাংলাদেশে ফুপুদের সম্পদ সাধারণত ভাতিজি ভাতিজা ভাতিজাদের হাতে আটকায় থাকে ভাতিজারা ফুপুদের সম্পদ দিতে চায় না ভাইদের কাছে থাকে ভাইরা বোনের অধিকার দিতে চায় না ঠিক কিনা বলেন আবার ফতোয়া বানিয়েছে একটা যেই মেয়ে বাবার বাড়ির ওয়ারিশ নেয় তার সংসারে বরকত হয় না এই ফতোয়া বানাইছে নিজেরা এই ফতোয়ার নাম দিয়েছে আমি ফতোয়াই শয়তানি এই ফতোয়ার নাম কি ফতোয়াই শয়তানি ছেলে খাইলে বরকত হবে মেয়ে খাইলে বরকত হবে না কত বড় শয়তানি ফতোয়া চিন্তা করেছে এগুলা করে করে আমার মা বোন দেখে ঠকানো হচ্ছে মনে রাখবেন শহীদরাও যদি এমন কাজ করে কিয়ামতের মাঠে শহীদদেরও ছেড়ে দেওয়া হবে না আর আমি আপনি খালি আব্দুল্লাহ অবস্থাটা কি হবে একটু চিন্তা করুন আল্লাহর নবী একবার সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা কি বলতে পারো মুফলিসকে মানিল মুফলিস সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাযি লা দিনার ওয়া লা দিরহাম যার টাকা পয়সা নাই সেই তো মুফলিস সেই তো হত দরিদ্র সর্বহারা আল্লাহর নবী বললেন জবাব তোমাদের সঠিক হলো না সাহাবায়ে কিরাম বললেন তাহলে জবাবটা আল্লাহ এবং রাসূলই ভালো জানেন
এবার নবীজি বললেন কিয়ামতের মাঠে এক বান্দা অনেক নামাজ রোজা হজ যাকাতের সওয়াবের বিরাট বড় পাহাড় নিয়ে দাঁড়াবে কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে সমস্ত হক দাদা কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে হকদাররা যখন দাঁড়িয়ে যাবে কেউ বলবে সে আমার জমি মেরে দিয়েছে কেউ বলবে আমার টাকা মেরে দিয়েছে কেউ বলবে আমার অধিকার নষ্ট করেছে এমন হকদারদেরকে পাওনাদারদেরকে সওয়াব বিধি করতে করতে এক পর্যায়ে বান্দা ফতুর হয়ে যাবে এখানেই শেষ হবে না আরো কিছু পাওনাদার বাকি থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে পাওনাদারদের পাওনা মিটায় দে বান্দা বলবে রব্বুল আলামিন আমল নামায় সওয়াব যা ছিল সব তো শেষ দেওয়ার মতো কিচ্ছু নাই এবার আল্লাহ পাক বলবেন দেওয়ার মতো কিচ্ছু না থাকলে ওর আমল নামার গুনাহগুলো নিজের আমল নামার মধ্যে নিয়ে জাহান্নামে চলে যায় সওয়াবের ভান্ডার নিয়ে হাসরে মাঠে দাঁড়াবে সব বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী বলেন এই লোকটা হচ্ছে মুফলিস একেই বলা হয় সর্বহারা যার কিচ্ছু নাই এর চাইতে বড় মিসকিন এর থেকে বড় ফকির এ আসমানের নিচে জমিনের উপর আর নাই যারা বান্দার হক নষ্ট করে পরকালে ভিক্ষার ঝুলি নিয়ে জাহান্নামে যাবে এই জন্য আমার সামনে যারা বসে আছেন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে যাদের কানে আওয়াজ যাচ্ছে এই কথাগুলো খুব গুরুত্ব সহকারে মনে রাখবে আমার আপনার দ্বারা আল্লাহর হক নষ্ট তো হবেই না কোনো বান্দার হক যেন নষ্ট না হয় আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে শহীদদের বিরাট মর্যাদার কথাই বলতেছিলাম শহীদদের এই সম্মানের কারণে নবীজির সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন প্রিয়তমা স্ত্রী আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখো তো গোটা দেহের মধ্যে কোনো একটা জায়গা বাকি আছে নাকি জিহাদের যেখানে জিহাদের ময়দানে খতর চিহ্ন নাই স্ত্রী বললেন একটা জায়গাও বাকি নাই দেহের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে জিহাদের ময়দানের আঘাতের জখমের চিহ্ন আপনার গায়ে নাই এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন প্রিয়তমা স্ত্রী আমি যে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য এত চেষ্টা করলাম কিন্তু আল্লাহ আমাকে শহীদ বানালেন না কেন তুমি কি বলতে পারো আল্লাহ কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না স্ত্রী নীরব হয়ে গেলেন প্রশ্নটা বড় জটিল তিনি এত চেষ্টা করলেন শহীদ হওয়ার জন্য শুধু গাজী হয়ে গেলেন স্ত্রী নীরব হয়ে পরক্ষণে এমন একটা জবাব দিলেন যে কথাটা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে গেল স্ত্রী স্বামীকে ডেকে বলছেন আপনার নাম কি বলে আমার নাম খালিদ বিন ওয়ালিদ আপনার নামের উপাধি কি বলে আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ ওই সাইফুল্লাহ মানে কি সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ মানে কি আল্লাহর তলোয়ার তা আপনি বলেন জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে যাওয়া মানে হচ্ছে আল্লাহর তলোয়ার পরাজিত হওয়া আল্লাহর তলোয়ার ভেঙে যাওয়া আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে কারো আছে নাকি চিল্লাই বলুন আছে আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে কারো নাই এই জন্য আপনি যেহেতু সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এই জন্য আপনি পরাজিত হন নাই কোথাও আপনি শহীদ হন নাই আল্লাহ আপনাকে গাজীর মর্যাদা দিয়ে ধন্য করেছেন চিল্লা করে আল্লাহু আকবার বর্তমান সমাজে এমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কিছু বীর সিপাহ সালার যুবক দরকার সেই যুবকরা এই সমাজ থেকেই তৈরি হবে যা ইসলামের পতাকা এই জমিনের মধ্যে উড্ডীন করবে আমরা বলি ইনশাআল্লাহ সকলে যদি বলি ইনশাআল্লাহ যুবকেরা এবং ইসলামের বিজয় কোনোদিন হারাম রিলেশনশিপ কিংবা হারাম কাজের মাধ্যমে হবে না অবৈধ টাকা পয়সা দিয়ে ইসলামের বিজয় হবে না অবৈধ সরঞ্জাম দিয়ে হবে না অবৈধ কোনো উপকরণের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত হবে না ওই যে কাতারে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা দেখে বাংলাদেশের অনেকেই বলছে ইসলামের বিরাট ফায়দা হয়ে যাচ্ছে বিসমিল্লাহ বলে খেলা শুরু হয়েছে বিরাট বড় ফায়দা হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে খেলা শুরু হয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক কোরআন তেলাওয়াত দিয়ে কিংবা বিসমিল্লাহ বলে কেউ যদি মদ খায় তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে বিসমিল্লাহ বলে মদ খাওয়া যেমন হালাল হালাল হবে না অনুরূপভাবে ওই নাপাক টুর্নামেন্ট যেখানে হারামের হাজারো উপকরণ বিস্তৃত রয়েছে এটা কেউ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করলেই এই ফুটবল খেলা হালাল হয়ে যাবে না সুতরাং ইসলামের বিজয় হারাম পন্থা নয় ইসলামের বিজয় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين حضور বলেছেন তোমাদের উপর আমার সুন্নাহ অবধারিত আমার খলিফায়ে রাশিদীন যারা তাদের সুন্নাহ অবধারিত আমরা কি আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে ইহকালে এবং পরকালে আমরা কি ধন্য হতে চাই না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমার ভাইদেরকে মা-বোনদেরকে সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته